হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম সুইট হোম উইথ চন্দ্রা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব 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 ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে তোমার সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করার আগে একটাই কথা বলবো, ব্লগটা মানে অনুরোধ রইল, মানে অনুরোধ করছি যে প্লিজ ব্লগটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবে, কারণ আজকের ব্লগটা আমি আমাকে নিয়ে করিনি। অনেকে থাম্বনেল দেখে ওপেন করেছে, যারা নতুন আমার ব্লগে তাদেরকে অনেক 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 ধন্যবাদ আজকের আমার এই ব্লগটা দেখার জন্য। তো এই ব্লগটা করার একটাই উদ্দেশ্য, আমি একটা ছোট্ট মানে অনেক ছোট্ট আমার থেকে সেই ভাইটাকে সাপোর্ট করার জন্য আজকে ব্লগটা করেছি, কারণ সেই ভাইটাকে এখন আমাদের সাপোর্টের দরকার। শুধু আমার না, যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের সকলের সাপোর্টের দরকার। তো যেই ভাইটার কথা বলছি সে থাকে মেদিনীপুরে একটা প্রত্যন্ত গ্রামে, ভাইটার নাম হচ্ছে রাজীব। তার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে মাই লাইফ রাজীব, যারা চেনো তারা তো চেনোই। তো আমি ভাইটাকে চিনেছি আমার একটা মানে বলতে পারো প্রিয় ইউটিউবার, মানে সেও ছোট ইউটিউবার আমারই মতন, কিন্তু আমার খুব মিষ্টি একটা বোনের ভিডিও থেকেই তার ব্যাপারে জানতে পেরেছিলাম ভাইটার ব্যাপারে। তো তার ভিডিও থেকেই আমি ভাইটার চ্যানেলে যাই, তাকে সাবস্ক্রাইব করি, তার পাশে থাকি, আর যতটা পারি তার পাশে থাকার চেষ্টা করি। তো ভাইটাকে এখন আমাদের সকলের সাপোর্টের দরকার, আমি তো করি, আমি চাই তোমরাও করো। তো কীভাবে টাকা পয়সা দিয়ে তোমাদের সাপোর্ট করতে বলছি না, মানে কী বলবো, আমার অবস্থা ওই রকম না যে আমি বলবো যে আমি টাকা পয়সা দিয়ে সাপোর্ট করবো। তো টাকা পয়সা দিয়ে সাপোর্ট করলে তো অনেকই ভালো, তার দরকার এখন টাকার। আর যদি টাকা পয়সা দিয়ে সাপোর্ট না করতে পারো তো প্লিজ 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 একটু ডিজিটালি তাকে সাপোর্ট করো। সাপোর্ট করার কী করে সাপোর্ট করবো সেটাও বলে দিই, তার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে আমি আগেই বলেছি, চ্যানেলটার নাম হচ্ছে মাই লাইফ রাজীব। তো সেখানে সে সামর্থ্য মতন ভিডিও দেয়, সেই ভিডিওটাকে তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, তারপরে মানে একটু ওয়াচ টাইম দাও, একটু ওয়াচ করো, কারণ ইউটিউব থেকে তাই সে যে টাকাটা পাবে সে তার অপারেশনের জন্য সেটাকে জমাচ্ছে, আর মানে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটাই আমার অনুরোধ। বলে দিই ছেলেটা মানে জন্মগত এরকম না, ছেলেটা মানে যেটা আমি ওর ভিডিওগুলো দেখে জানতে পেরেছি যে ছেলেটা 8 অবধি পড়েছে, তার 8 অবধি পড়ার ফলে তার বাড়িতে সেরকম লোকজনও নেই যে তাকে খুব সাপোর্ট করবে। তো খুব টেনে টুনে সংসার চালিয়েছে, মানে খুব কষ্ট করে। তো সে অল্প বয়স থেকে কাজ করতো, এই পড়াশোনা করার পর সে কাজ করতো, বিভিন্ন জায়গায় কাজ করতো। তো এরকমই কাজের সূত্রে একটা মানে কাঠের মানে কাঠের কারখানায় কাজ করতে গিয়ে তার সঙ্গে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে যায়, যেটা হচ্ছে একটা কাঠের বস্তা তার গায়ে পড়ে যায়, তার ফলে তাকে গুরুতর চোট লাগে। চোট লাগার পরে তার মানে এখন সে এমনই হসপিটালাইজ করা হয়, কিন্তু তার ফলে তার মানে সে বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছে। তার বুঝতে পারছে একটা যে ছেলেটা মানে কদিন আগে হেঁটে দৌড়ে বেরোতো সে যদি শয্যাশায়ী হয়ে যায় তার মনের অবস্থা কীরকম। তো ডাক্তার তাকে একটা আশার আলো দেখিয়েছে যে সে সুস্থ হতে পারে, সে আগের মতন চলাফেরা করতে পারে, কিন্তু তার জন্য তাকে একটা অপারেশন করাতে হবে, আর অপারেশনটা করাতে হবে বাইরে গিয়ে। তো বাইরে গিয়ে অপারেশন করানোর খরচা কত আসতে পারে তোমাদের সকলেই আন্দাজ আছে, যে আজকাল চিকিৎসার খরচা অনেক আসে। তো সেই চিকিৎসা করানোর জন্য সে কী করে টাকা জোগাড় করবে, যেহেতু তার মানে কী বলবো ফ্যামিলি অবস্থা ওরকম না। তো সে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, সেই ইউটিউব চ্যানেলে সে সবাইকে বারবার বলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও ওয়াচ করো। তো এটা আমারও বক্তব্য, প্লিজ প্লিজ তোমরা যারা দেখছো রাজীব ভাইয়ের চ্যানেলটায় যাও, তাকে সাবস্ক্রাইব করো, তার পাশে থাকো, ডিজিটালি তাকে সাপোর্ট করো। যদি কেউ টাকা দিয়ে সাপোর্ট করতে পারো তো অতি অবশ্যই করো, খুব 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 ভালো লাগবে আমার, মানে আমার নিজের অবস্থা ওরকম না যে আমি টাকা দিয়ে সাপোর্ট করব। তো আমি ডিজিটালি তাকে সাপোর্ট করি, আমি তার ভিডিও নোটিফিকেশন এলে সঙ্গে সঙ্গে তার ভিডিও ওয়াচ করি। তো আমি চাই আমার যেই বন্ধুরা এখন এই ভিডিওটা দেখছে তারা সবাই তার চ্যানেলে যাও, চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর চ্যানেলের নামটা হচ্ছে মাই লাইফ রাজীব বলে, মানে কী বলবো, এটাই মানে এটাই বলার জন্য আজকে ব্লগটা করেছি আমি, মানে কিছু বলার আমার মুখ নেই, আমি আজকে ব্লগটা করেছি মানে আমি এটাও বলবো না, মানে কী বলবো না বুঝতে পারছি না, একটাই কথা বলছি প্লিজ তার চ্যানেলটা যাও, তাকে সাবস্ক্রাইব করো, তার ভিডিও ওয়াচ করো, ডিজিটালি তাকে সাপোর্ট করো, তার পাশে থাকো, জানো তো তুমি কারো পাশে দাঁড়ালে ঈশ্বরও এসে তোমার পাশে দাঁড়াবে। তো এটাই হচ্ছে কথা, তাকে একটু হেল্প করো, অনেকে অনেক রকমের অসুবিধায় আছে, তার মধ্য থেকে সেই অসুবিধাকে একটু সাইডে রেখে ভাইটাকে একটু সাপোর্ট করো, এখন আমাদের আমার না আমাদের সাপোর্টের দরকার আছে, তো তাকে একটু সাপোর্ট করো। তো আজকের ব্লগে আমার কিছু সেরকমভাবে বলার নেই। তো ভিডিওটা যদি আজকে ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভাইটাকে প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।